হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষাগুলো বাতিল হয়ে গেছে সেই পরীক্ষাগুলোর নম্বর কিভাবে দেওয়া হবে। আমি বলেছিলাম তোমরা যে লিখিত পরীক্ষাগুলো দিয়েছো সেই লিখিত পরীক্ষার মধ্যে যে লিখিত পরীক্ষায় তোমরা বেশি নম্বর পেয়েছো তার শতকরার হিসাবে তোমাদের যে পরীক্ষাগুলো বাতিল করে দেওয়া হয়েছে সেই পরীক্ষাগুলোর নম্বর দেওয়া হবে। তাও তোমাদের অনেকেরই ডাউট রয়েছে যে লিখিত পরীক্ষায় কিভাবে নম্বর দেওয়া হবে, প্রজেক্টে কিভাবে নম্বর দেওয়া হবে, কিভাবে মার্কশিট তৈরি করা হবে। তাই আমি এই ভিডিওতে তোমাদের বোর্ডের ডিটেলসে আলোচনা করব। তো ঠিক এখনো পর্যন্ত লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করার, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এখানে স্টুডেন্টদের জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা বাইরে বৃষ্টি হচ্ছে সেই কারণে সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হতে পারে, তোমরা অ্যাডজাস্ট করে নেবে। দেখো এখানে তোমাদের রীতিমতো চারটে কাউর কিংবা কাউর পাঁচটা পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমি ধরে নিলাম তোমাদের সায়েন্সের যে বেঙ্গলি ইংলিশ ম্যাথামেটিক্স বায়োলজি, তোমরা ধরে নাও তোমাদের বেঙ্গলি ইংলিশ ম্যাথামেটিক্স আর বায়োলজি এই চারটে পরীক্ষা তোমাদের অলরেডি হয়ে গেছে এবং তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে এই শুধুমাত্র লিখিত পরীক্ষার উপর বেস করে নম্বর দেওয়া হয় না, তোমাদের প্র্যাকটিক্যালও থাকে। রিটেন এবং প্র্যাকটিক্যাল মিলিয়ে টোটাল 100 থাকে। বিভিন্ন সাবজেক্টে রিটেন আলাদা নম্বরে হয় এবং তোমাদের প্র্যাকটিক্যালও আলাদা নম্বরে হয়। তো আমি এখানে এই কটা সাবজেক্ট দিয়ে তোমাদের বোঝাচ্ছি, তোমাদের অন্যান্য সাবজেক্টও থাকতে পারে। তোমরা এই ভিডিওটি দেখো, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো আমি যদি এখানে বেঙ্গলি সাবজেক্টের কথা বলি, বেঙ্গলি সাবজেক্টে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা বা রিটেন পরীক্ষা হয় কিন্তু 80 নম্বরের, এর আর হচ্ছে 20 নম্বরের কিন্তু হচ্ছে প্রজেক্ট হয়, ঠিক আছে। এবং আমি ধরে নিলাম যে 80 নম্বরের মধ্যে তোমরা লিখিত পরীক্ষায় 70 পেয়েছো। তোমরা এখানে বেশিও পেতে পারো কিংবা কম পেতে পারো, আমি বোঝানোর জন্য ও তোমাদের একটা লিখলাম। প্রত্যেকটা ক্ষেত্রে আমি একটা করে নম্বর লিখছি। তো এখানে তারপরে ইংলিশ পরীক্ষাও কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা 80 নম্বরের হয় এবং 20 নম্বরের কি হচ্ছে প্রজেক্ট হয়। আমি ধরে নিলাম যে 80-র মধ্যে তুমি ইংলিশে পেয়েছো হচ্ছে 72, ঠিক আছে। এবং ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও কিন্তু তোমাদের 80-তেই পরীক্ষা হয় এবং 80-র মধ্যে প্রজেক্ট আর প্রজেক্ট থাকে হচ্ছে 20-তে। তো 80-তে যে পরীক্ষা হচ্ছে, এই যে 80 পরীক্ষা রয়েছে, 80-র মধ্যে আমি ধরে নিলাম তোমরা 76 পেয়েছো, ঠিক আছে। এবার বায়োলজি রয়েছে, বায়োলজি কিন্তু 80-তে পরীক্ষা হয় না তোমাদের, বায়োলজি তোমাদের কততে 70-তে পরীক্ষা হয়। তো এখানে তোমাদের বায়োলজি হচ্ছে 70 নম্বরের লিখিত পরীক্ষা হয়। আমি ধরে নিলাম 70 নম্বরের মধ্যে এ তোমরা পেয়েছো, ধরে নাও বায়োলজিতে 56, ঠিক আছে, 56 তোমরা পেয়েছো। আর এখানে তাহলে 30 নম্বরের কি হচ্ছে তোমাদের প্রজেক্ট থাকে বায়োলজির ক্ষেত্রে। তো এখানে তোমাদের যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়েছে সেই সাবজেক্টের মধ্যে কিন্তু শতকরার হিসাবে তোমরা যে সাবজেক্টে বেশি নম্বর পাবে, শতকরার হিসাবে মানে 100 অনুযায়ী যে সাবজেক্টে তোমরা লিখিত পরীক্ষায় বেশি নম্বর পাবে সেই সাবজেক্টের নম্বর কিন্তুই বাদবাকি পরীক্ষায় দেওয়া হবে। মানে আমি কি বলতে চাইলাম, দেখো এখানে কত পার্সেন্ট পাচ্ছ সবার প্রথমে আমাকে বের করতে হবে রিটেন পরীক্ষায়, লিখিত পরীক্ষায়। তো এখানে দেখো ও 70 × 80 × 100, যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পার্সেন্ট আমার এখানে বেরিয়ে যাবে। কত পার্সেন্ট এখানে হচ্ছে, এখানে হয়ে যাচ্ছে 87.5%, ঠিক আছে। 87.5% কি হচ্ছে তোমরা বেঙ্গলিতে 80-র মধ্যে 70 পেলে তোমরা এই পার্সেন্টটা পাচ্ছ। এবার যদি ইংলিশে হয়, ইংলিশে 72 out of 80 এখানে পার্সেন্ট যদি করি কত পার্সেন্ট এসে দাঁড়াচ্ছে, এখানে হয়ে যাচ্ছে তোমার কি 90% তোমরা এখানে পাচ্ছ। এবার যদি এখানে আমি কথা বলি যে ম্যাথামেটিক্সে কত হচ্ছে 76 out of 80, তো এখানে পার্সেন্ট ম্যাথামেটিক্সে কত পার্সেন্ট পাচ্ছ, ম্যাথামেটিক্সে তোমরা কি পেয়ে যাচ্ছ 95%, ঠিক আছে। তো এখন যদি আমি বায়োলজির কথা বলি, বায়োলজিতে তোমরা 56 পেয়েছো আউট অফ 70, তাহলে এর যদি পার্সেন্টেজ বের করি তাহলে কত হবে 56% কি হচ্ছে তোমরা কিছু বায়োলজিতে নম্বর পেয়েছো। তো এখানে তোমাদের মনে রাখতে হবে যে সাবজেক্টে তোমরা বেশি নম্বর পাবে সেই সাবজেক্টের নম্বরটাকে ডাইরেক্টলি তুলে কিন্তু তোমাদের বাকি পরীক্ষার, বাকি যে পরীক্ষা বাতিল হয়েছে সেই পরীক্ষায় দিয়ে দেওয়া হবে না। তোমাদের যে সাবজেক্টে তোমার শতকরার হিসাবে বা পার্সেন্টের হিসাবে তোমরা বেশি নম্বর পাবে সেই নম্বরটাকে এ তোমাদের লিখিত পরীক্ষায় দেওয়া হবে। দেখো পুরো দেখো, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সব থেকে বেশি শতকরায় কোন পার্সেন্টটা পেয়ে যাচ্ছ, তোমাদের ম্যাথামেটিক্সে সব থেকে বেশি নম্বর এসছে 95%। অর্থাৎ লিখিত পরীক্ষায় তোমরা যে লিখিত পরীক্ষাগুলো বাকি আছে সেই লিখিত পরীক্ষায় 95% মার্কস কিন্তু তোমরা পেয়ে যাবে এখান থেকে। তো এখানে একটুখানি ভালো করে খেয়াল করে দেখো তোমাদের কি কি পরীক্ষা। আমি যদি সায়েন্সের স্ট্রিমে নিয়ে চলি, তোমাদের ফিজিক্স পরীক্ষা বাকি আছে, ফিজিক্স
আর কি আছে? কেমিস্ট্রি। কেমিস্ট্রি পরীক্ষা বাকি আছে। তো ফিজিক্স আর কেমিস্ট্রি, ফিজিক্সের ক্ষেত্রেও কি হচ্ছে? লিখিত পরীক্ষা 70, আর কেমিস্ট্রির ক্ষেত্রেও কি হচ্ছে? লিখিত পরীক্ষা 70। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? এখানে একটুখানি ভালো করে দেখো, এখানে তোমাদের কিন্তু 30-এ প্রজেক্ট থাকছে কেমিস্ট্রি, আর ফিজিক্সও কিন্তু 30-এ প্রজেক্ট থাকছে। সেক্ষেত্রে তোমাদের ফিজিক্সে যে লিখিত পরীক্ষার নম্বর, লিখিত পরীক্ষাগুলো হয়নি, প্রজেক্ট তো আগেই জমা পড়ে গেছে তোমাদের, লিখিত পরীক্ষা হয়নি, প্রজেক্ট আগেই কিন্তু তোমাদের জমা পড়ে গেছে, সেক্ষেত্রে তোমাদের লিখিত পরীক্ষার মানে 70-এর 90%, 95% মানে সবচেয়ে বেশি নম্বর তোমরা কি হচ্ছে 95% পেয়েছো ম্যাথামেটিক্স থেকে, তাই জন্য 95% লিখ 70-এর মধ্যে 95% যেটা হয় সেটা কিন্তু তোমরা ফিজিক্সের লিখিত পরীক্ষায় পাবে। সেটা কিভাবে বের করবে? একদম সিম্পল জিনিস। তো 95% হিসাবে তোমরা 70-এর মধ্যে কত পাবে সেটা কিভাবে বের করবে? 95/100 ইনটু কি হয়ে যাচ্ছে এ তোমাদের কত 70-এর লিখিত পরীক্ষা হচ্ছে, তাহলে ক্যালকুলেশন করলে এসে কত দাঁড়াচ্ছে 66.5 এরকম আসছে। তাহলে এটাকে আমি ধরে নিলাম 67 কি হচ্ছে তোমরা, কি এই 70-এর মধ্যে হচ্ছে 67 তোমরা কি হচ্ছে পেয়ে যাচ্ছ। আর এখানে কেমিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু একই রকম, তোমাদের 95/100 রয়েছে ইনটু কত হচ্ছে এ 70-এ যেহেতু লিখিত পরীক্ষা হচ্ছে কত তোমাদের সেই 66.5% মানে 70-এর মধ্যে তোমরা কত পেয়ে যাচ্ছ, 70-এর মধ্যে এ 67 কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো এখানে কিন্তু এটা বুঝতে হবে যে যে সাবজেক্টে তোমরা শতকরায় বেশি নম্বর পাবে সেই পার্সেন্টটাকে ধরে লিখিত পরীক্ষা যত হচ্ছে সেই লিখিত পরীক্ষা অনুযায়ী তোমাদের কিন্তু নম্বর দেওয়া হবে, আর প্রজেক্টে যে নম্বরটা রয়েছে সেই নম্বরটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে যেরকমভাবে, যেহেতু প্রজেক্ট আগেই জমা পড়ে গেছে। তো এখানে এ তোমাদের দেখো এখানে টোটাল নম্বর কি হবে সেই অনুযায়ী আমি এখানে প্রজেক্টে ধরে নিলাম, তোমরা যা যা নম্বর প্রজেক্টে রয়েছে সেই নম্বরই পেয়েছো, কেউ কম বেশি পেতেই পারো, সেক্ষেত্রে আমি সেটা আমি ধরছি না। তো এখানে তোমাদের টোটাল কত হয়ে যাচ্ছে, টোটাল কি হবে, এখন তোমরা 70 পেয়েছো বেঙ্গলিতে আর প্রজেক্টে 20 পেয়েছো, কত হচ্ছে টোটাল কি হচ্ছে 90 হয়ে গেল, এখানে 72 পেয়েছো এখানে 20 পেয়েছো, কত হয়ে গেছে 92 হয়ে গেল, ম্যাথামেটিক্সে হচ্ছে 76 আর এখানে হচ্ছে 20, তাহলে কত হয়ে যাচ্ছে 96 হয়ে গেল, আর বায়োলজিতে 56 প্লাস এখানে 30 রয়েছে তাহলে কি হচ্ছে 86 হয়ে গেল, আর এখানে দেখো তোমরা এখানে ফিজিক্সে কত পেয়েছো 76/70 আর কত রয়েছে প্রজেক্টে রয়েছে হচ্ছে 30, তাহলে কত হয়ে যাচ্ছে 97 হয়ে গেল। আর এখানে যদি দেখি কেমিস্ট্রিতে কত 67 আর এখানে হচ্ছে 30, সেই এখানেও কি হয়ে গেল 97 তোমাদের হয়ে গেল। এটা কিন্তু টোটাল নাম্বার প্রজেক্ট এবং রিটেন এক্সাম মিলিয়ে, আমি এখানে প্রজেক্টে কিন্তু প্রত্যেকটাই মানে 20-20 ধরেছি, 20-20 ধরেছি আর 30-30 ধরেছি, তোমাদের ক্ষেত্রে কিন্তু আলাদা হতে পারে, 1-2 নম্বর কমতে পারে। তো এখানে তোমরা কিন্তু মানে এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষার নম্বর দেওয়া হবে, এবং এখানে যদি পার্সেন্টের বলি সেই 95% করেই কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে, মানে কি তোমাদের এটা বুঝতে হবে তোমাদের যে লিখিত পরীক্ষাগুলো হয়েছে সেই লিখিত পরীক্ষার শতকরা হিসাবে তোমাদের যে পরীক্ষাগুলো বাকি আছে সেই লিখিত পরীক্ষার নম্বর দেওয়া হবে, টোটাল না লিখিত পরীক্ষার নম্বর দেওয়া হবে। তো তোমাদের উচ্চ মাধ্যমিকের যে লিখিত পরীক্ষাগুলো হয়ে গেছে কিংবা যে লিখিত পরীক্ষাগুলো বাতিল হয়ে গেছে কিংবা যে প্রজেক্টগুলো তোমরা জমা দিয়েছো সেইগুলো তোমাদের কিভাবে এ মার্কশিটে নম্বর দেওয়া হবে তা নিয়ে কিন্তু তোমাদের এখন কোনো ডাউট থাকার কথা না, আমি বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আলোচনা করেছি। আর এখনো পর্যন্ত তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কোনো ডাউট থেকে থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো, এবং তোমরা যদি তাড়াতাড়ি তোমাদের অ্যান্সার পেতে চাও অবশ্যই তোমরা ইনস্টাগ্রাম নিচে ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে, ইনস্টাগ্রামে যাও, ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করো এবং আমাকে মেসেজ করো, আমি ইনস্টাগ্রামে খুব অ্যাক্টিভ থাকি এখন, তো সেই কারণে তোমাদের অ্যান্সার খুব তাড়াতাড়ি তোমরা ইনস্টাগ্রাম থেকে পেয়ে যাবে। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করবে, এখানে তোমাদের স্টুডেন্টদের জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।